হাওড়া ব্রিজের ওপরে নাকা তল্লাশির সময় উদ্ধার হলো 10টি সোনার বার। পুলিশ সূত্রের খবর, এই বারগুলি বাংলাদেশ থেকে আনা হয়েছিল এবং নিয়ে যাওয়া হচ্ছিল নাগপুরের উদ্দেশ্যে। এমন সময় হাওড়া ব্রিজের ওপর পুলিশের হাতে ধরা পড়ে যায় এইগুলি। জানা গিয়েছে ওই বারগুলির বাজারের আনুমানিক মূল্য 56 লক্ষ টাকা। হাওড়া ব্রিজের ওপর শুল্ক দপ্তরে নাকা তল্লাশি চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে যায় এক ব্যক্তি, যার ব্যাগের মধ্যে ছিল 10টি সোনার বার। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে শুল্ক দপ্তরের আধিকারিকরা এবং তাকে জেরা করে জানা যায় ওই বারগুলি আনা হয়েছিল বাংলাদেশ থেকে এবং তা নিয়ে যাওয়া হচ্ছিল নাগপুরের উদ্দেশ্যে। এমন সময় হাওড়াতে সরকারি দপ্তরের হাতে ধরা পড়ে যায় ওই ব্যক্তিটি। পুলিশ সূত্রের খবর, ধৃতকে জেরা করে এই বারগুলি পাচার সংক্রান্ত আরও তথ্য জানার চেষ্টা করা হবে যে এই প্রচার কার্যের সঙ্গে কারা যুক্ত রয়েছে, তারা কতদিন ধরে এই প্রচার কার্য চালাচ্ছেন, এমনকি কী উদ্দেশ্যে এইগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তার সমস্ত কিছুই জেরার মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে। সোনার বার উদ্ধার, এই প্রসঙ্গে বলা যেতে পারে যে কলকাতায় একাধিকবার বিপুল টাকার সোনা, বেআইনি সোনা উদ্ধার করা হয়েছে এর আগেও।